এই বিষয়ে আরো কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এ এস এম আলমগীর। আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। আমরা দেখছিলাম স্বাস্থ্যমন্ত্রী আজ অনুষ্ঠানে বলছিলেন যে এই যে আমরা কঠোর বিধিনিষেধ শিথিল করে দিলাম, এতে করে কিন্তু সংক্রমণের হার এবং মৃত্যুর ঝুঁকি বেড়ে যাওয়ার শঙ্কা আছে। তিনি বলছেন যে সংক্রমণের লাগাম টেনে ধরতে হবে, লাগাম টেনে ধরার আসলে উপায় কি আমাদের এখন সামনে? ধন্যবাদ আপনাকে এবং মাননীয় স্বাস্থ্য পরিবার প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন যে সংক্রমণ যে উদ্যোগতি সেটা আমাদেরকে লাগাম টেনে ধরতে হবে এবং তার অন্যতম একটা উপায় হচ্ছে যে আপনারা জানেন যে সর্বাত্মক লকডাউন অথবা নিষেধাজ্ঞা জারি করে মানুষকে ঘরে থাকার জন্য যে উৎসাহিত করা হয়েছে সেটা, এবং এটাই একমাত্র উপায় যেটাতে আমরা সোশ্যাল ডিস্টেন্সিংটা করতে পারি, অর্থাৎ মানুষ থেকে মানুষের যে ভাইরাসটিকে বিপুলভাবে ছড়াচ্ছে সেটা হয়তো বন্ধ করার এক অন্যতম উপায়। সো বর্তমানে যে অবস্থা হয়েছে যে 14 দিন লকডাউনের পরে আপনারা দেখবেন যে গত 6-7 দিন ধরে আমাদের সংক্রমণের যে পজিটিভিটি আমাদের যে নমুনা পরীক্ষার সাথে তুলনা করলে সেটা কিন্তু একটা পর্যায়ে এসে একটি স্ট্যাটিক অবস্থায় আছে, এখন তো তেমন ভাবে বাড়ছে না। এটা যদি হয়তো আমরা আরো 7 দিন কন্টিনিউ করতে পারতাম তাহলে হয়তো এটা কম আরো ব্যাপকভাবে কমা শুরু করতে হবে, কিন্তু সেখানে যেহেতু আমরা একটা রিস্কে পড়ে যাচ্ছি, এখন যেহেতু সামনে ঈদ এবং নানাবিধ চিন্তা করে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী প্রান্ত কৃষক যারা ক্যাটল গ্রেস করেন তাদের কথা সবকিছু চিন্তা করে সরকার বিধিনিষেধ অনেক শিথিল করেছেন, এবং সেখানে কিন্তু আমাদের ব্যক্তিগত পর্যায়ে একটা বিশাল দায়িত্ব পড়ে গেছে আমাদের উপর সবার উপরই যে ব্যক্তিগত সতর্কতা অর্থাৎ আপনার সুরক্ষার দায়িত্ব আপনাকেও নিতে হবে, এবং আমরা যে সব খুলে দেওয়া হয়েছে মানে জুকুড়মুড় করে বাজারে চলে গেলাম কিংবা লঞ্চ ট্রেন বাসে উঠে গেলাম সবাই মিলে একসাথে, সেখানে কিন্তু আমরা প্রত্যেকেই বিপদের সম্মুখীন হতে পারি। তো আমাদেরকে এই মুহূর্তগুলো অত্যন্ত সতর্কভাবে চলাফেরা করতে হবে, বিশেষ করে প্রতিদিন যেখানে 200 কোটি মানুষ মারা যাচ্ছে, এই মারা যারা যারা যাচ্ছে তারা তো আমার আপনার কারো না কারো আত্মীয়। ডাক্তার আলমগীর, এই জায়গাটিতে একটু প্রশ্ন রাখতে চাই। আপনি বলছিলেন যে লাগাম টেনে ধরার একমাত্র হাতিয়ার এখন আমাদের কাছে কঠোর লকডাউন বা বিধিনিষেধের দিকে যাওয়ার, যেটি পরামর্শ কমিটিও কিন্তু পরামর্শ দিয়েছিল, আমাদের যেটি টেকনিক্যাল কমিটি আছে, এবং তারা কিন্তু আরও 14 দিন এই কঠোর বিধিনিষেধকে বাড়াবার সুপারিশ করেছিল সরকারের কাছে, কিন্তু আমরা দেখলাম তার উল্টো ফল হয়েছে, সেটি তো এক্সটেনশন না করে বরঞ্চ আরও শিথিল করে দেওয়া হলো। তাহলে এই যে পরামর্শ কমিটি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে, সেগুলো অনেকটাই নেওয়া হয় না আমলে, বা নেওয়া হলেও আংশিকভাবে নেওয়া হয় আমরা দেখি, তাহলে এই পরামর্শের আসলে মূল্যটা কোথায়? যদি আপনি চিন্তা করেন তাহলে আমরা যারা সংক্রামক ব্যাধি নিয়ে চর্চা করি আমরা বলি যে টু কন্টেইন এন্ড কন্ট্রোল দ্য ইনফেকশন ডবল দ্য ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ 14 দিন হলে 28 দিন, এবং যথার্থই আমাদের জাতীয় যে পরামর্শ কমিটি আছেন আমাদের দেশের গণ্যমান্য চিকিৎসক পাবলিক হেলথ স্পেশালিস্ট ভাইরোলজিস্টরা সেখানে আছেন, অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক বৈজ্ঞানিক সিদ্ধান্ত এটা ছিল, কিন্তু রাষ্ট্র তো অনেক জায়গায় রাষ্ট্রের যেমন জীবন রক্ষা করতে হয় জীবিকার কথা মানুষের চিন্তা করতে হয়, সো এদেশের প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে হয়তো সরকার এই লকডাউনটা আপাতত শিথিল করেছে। এখনো কিন্তু সরকারি বেসরকারি সকল অফিস আদালত বন্ধ কিন্তু, এবং যদিও লকডাউন শিথিল হয়েছে কিন্তু অফিস আদালত খুলে দেওয়া হয় নাই। সো আমি আমি সবার কাছে নির্বন্ধ একটা অনুরোধ করতে চাই যে সরকার কিন্তু এখনো তার যে ফিনান্সিয়াল যে বিশাল লস সেটার কিন্তু সম্মুখীন হচ্ছে, কিন্তু আমরা যদি একটু সতর্ক হই এবং সবাই মিলে একসাথে এই মহামারী নিয়ন্ত্রণে কাজ করি, আমার ব্যক্তিগত সচেতনতাটা আমি দেখাই, তাহলেই কিন্তু আমরা এর থেকে রক্ষা পেতে পারি। এবং মহামারী প্রতিহত করার জন্য এই সংক্রামক ব্যাধির অ্যাগেনিস্টে আমরা কি জানি যে আপনাকে স্বাস্থ্যবিধি মানতে হবে, সুযোগ পেলে টিকা নিতে হবে, এবং টিকারও এখন যেহেতু বা টিকার একটা প্লটের শুরু হয়েছে আমরা ব্যাপকভাবে টিকা প্রদান করছি, যার যার বয়স হয়ে যাবে বয়স টিকা ক্যাটাগরিতে আসছে সে টিকা নেবেন, বয়স হয়তো খুব শীঘ্রই আবার কমানো হবে, তো ব্যাপকভাবে কিন্তু মানুষ উৎসাহ নিয়ে রেজিস্ট্রেশনও করছে। আপনি জানেন আমরা গতকাল 1 কোটি পার করেছি রেজিস্ট্রেশন, প্রায় প্রতিদিন 5 লক্ষের বেশি মানুষ রেজিস্ট্রেশন করছে, তো এই সবাই মিলে এই সর্বাত্মক ভাবে টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ, এখনো যতক্ষণ পর্যন্ত জরুরি কাজ না থাকে বাসার বাইরে না যাওয়া,
এবং বাসার বাইরে গেলে অবশ্যই মাস্ক পরা, ডিস্টেন্স মেনটেন করা এবং বারে বারে সাবান পানি দিয়ে অন্তত পক্ষে 20 সেকেন্ড হাত ধুয়ে নেওয়া। এই ছাড়া এই করোনা প্রতিরোধের উপায় কিন্তু আমরা জানি না। সবাই মিলে সর্বাত্মকভাবে যদি আমরা সবাই একে অপরকে সাহায্য করি, সহানুভূতিশীল হই এবং সহমর্মিতা দেখাই, তাহলেই কিন্তু এই মহামারী থেকে আমরা রক্ষা পেতে পারি। জি, জনাব আলমগীর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।